জামাই ষষ্ঠীর দিন শাশুড়িরা যত্ন করে নিজে হাতে রান্না করে জামাইদের খাওয়ান, কিন্তু এতে মাঝে সাঝে জামাইরা একটু বিপদেও পড়েন, ঠিক যেমন পড়লেন সকলের প্রিয় গায়ক অনেক ধর। এত খাবার দেখে প্রথমে অবাক হয়ে গেছিলেন অনেক, তারপর কোনটা দিয়ে শুরু করবেন এবং কোনটা দিয়ে শেষ করবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না অনেক ধর। দেখে নিন অনেকের জামাই ষষ্ঠী খাওয়ার বিশেষ কিছু মজার মুহূর্ত। অনেক দাদা কোনটা ফার্স্টে খেলে? কোনটা দিয়ে শুরু করেছিলাম অনেক কিছু আমার শাশুড়ি বানিয়েছে। হ্যাঁ, ফিশ ফ্রাই খেলাম, মাছের মাথায় ডাল খেলাম, আমার লোটে মাছের এই ঝুড়িটা আমার অত্যন্ত প্রিয়, এই যে দেখছেন এটা খেলাম। এখন আমি এটার মধ্যে একটা কনফিউশনে পড়েছি যে আমি চিতড়ায় খাবো না চিংড়ি। নেক্সট নেক্সট কোনটা? চিংড়ি। চিংড়ি কনফিউশন আছে, একটু স্পাইসি আছে, ওটা খেলে খুব ভালো লাগে। তাহলে কি আগে চিংড়িটা খাবো? বুঝতেই পারছেন আমার জামাই ষষ্ঠী জমে হিট। এই 5-5 জন শুরু হয়ে গেল, 1 2 3 4 আর ক্যামেরার পেছনে আছে আমার ছোট্ট বোন সোহেল। তাহলে নাম্বারিং করে দাও। নাম্বার 1 এর চিংড়ি, নাম্বার 2 তারপর হচ্ছে চিতল। একটাই কথা বলবো, চোখ ফেটে জল বেরোচ্ছে। পৃথিবীর সমস্ত জামাই যেন এরকম ভাবে খেতে পারে জামাইষষ্ঠীর দিন। আমি একা খাচ্ছি বলে প্লিজ কেউ আমার মানে নজর দেবেন না, কেউ আমি খাওয়ার পরেই আপলোড করবো, এরকম পেটের ঠিক থাকে। নাম্বার 10 এ গিয়ে আবার দেখা হবে। তাহলে নাম্বার 10 হচ্ছে রসগোল্লা। ততক্ষণ চট করে বানিয়ে নিয়েছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।